আসসালামুআলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মিতা। আজকে আপনাদেরকে করে দেখাবো কত সহজ উপায়ে পাস্তা মিক্সড নুডলস তৈরি করা যায়। চলুন দেখে নিই তার জন্য কী কী লাগছে। এই পাস্তা মিক্সড নুডলসের জন্য আমি যা নিয়েছি, এক কাপ পাস্তা, দু প্যাকেট নুডলস, আর এর জন্য আরও যা নিয়েছি, এক কাপ টমেটো কুচি, এক কাপ পেঁয়াজ কলি, এক কাপ গাজর কুচি, এক কাপ আলু কুচি, এক কাপ পেঁয়াজ কুচি, শশা কুচি, নিয়েছি দুটো টেস্ট মেকার। প্রথমে ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকি। এ পর্যায়ে দেখা যায় যে আঁচটা ভালোভাবে যদি বেশি পড়ে যায়, নাড়াচাড়া না করলে পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম মরিচ কুচি। মরিচ কুচি দিয়ে ঠিকঠাক মতো নাড়াচাড়া করতে থাকি। পাস্তা মিক্সড নুডলস খেতে খুবই মজাদার। আমার কাছে মনে হয় অন্য আর যে কোনো নুডলসের চেয়ে পাস্তা মিক্সড নুডলসটা খুব বেশি মজাদার। এই পর্যায়ে আমি অ্যাড করছি পর্যায়ক্রমে সবজিগুলো। আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করেছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিই, তা না হলে নিচ থেকে অনেক সময় লেগে যেতে পারে। পছন্দ মতো স্বাদ মতো এক্ষেত্রে লবণ অ্যাড করছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে থাকাই ভালো, তাহলে সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে দেখা যায় যে পোড়াও লাগবে না। এখন আমি অ্যাড করছি একটি ডিম। আপনারা চাইলে এক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন। আর দিয়ে দিব এখানে টেস্ট মেকার অ্যাড করব। টেস্ট মেকারটা যে কোনো নুডলসের প্যাকেটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমি এক্ষেত্রে আমার নুডলসের সঙ্গে যে টেস্ট মেকারটা ছিল আমি সেটাই এখানে ব্যবহার করছি। এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা আমি অ্যাড করব একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে আমার কাছে মনে হয় এই নুডলস পাস্তা মিক্সড নুডলসটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি আমার সুবিধার জন্য, আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি নুডলসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর আমি সেটাই এখন পাস্তা মিক্সড নুডলসটা, পাস্তার নুডলসটা এক্ষেত্রে সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এটা মূলত আমি সিদ্ধ করে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম যাতে নুডলসটা একসঙ্গে জড়ো না হয়। এখানে আমি দুই প্যাকেট নুডলস এবং এক কাপ পাস্তা ব্যবহার করেছি। আলতো করে মিশিয়ে নিই। এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে খুব ঝটপট এই পাস্তা মিক্সড নুডলস। এখন দেখুন কতটা মজাদার আর লোভনীয় হয়েছে এই নুডলস। সহজে ঝটপট তৈরি করে ফেললাম পাস্তা মিক্সড নুডলস। আপনারা চাইলে ঘরে বসে যখন তখন বাসায় রাখা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই নুডলসটি। পরিবেশনটা নিজের উপর, আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার জন্য আমি আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।